মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ভদ্রলোকের বাড়িতে ঢুকলে না এটা ঠক ঠক করে ঢুকতে হয়, হুট করে ফাঁকা পেলে ঢুকে পড়তে নেই। হ্যাঁ, এবার থেকে যখন বাড়িতে ঢুকবে তখন ঠক ঠক করে ঢুকবে, ওই এক রত্তি নাতিরা পর্যন্ত আমার ছাড়ছে না। এবার যদি একবার দেখি না বুঝতে পারবে। তা আপনাদের বাড়ির দরজা তো সারাক্ষণ হাট করেই খোলা থাকে, আমি কি করব? পোনা এক কাপ চা দাও তো, চাটা খেয়ে বেরোতে হবে। ও বাবু, বাবা সবাই এখানে আছে দেখছি, আমি ভালো সময় এসেছি তো। আর চাও এসে গেছে, আমি সবার জন্য গরম গরম জিলিপি আর সিঙ্গারা এনেছি। ও মা, জিলিপি সিঙ্গারা কোথায় পেলি? আবার কোথায়, ওই পল্টুদার দোকান থেকে। আচ্ছা বুদি ভাই, তোমার এই বন্ধু কি ছোঁচা গো, অফিস থেকে বেরিয়ে দেখি রাস্তায় একা একা দাঁড়িয়ে জিলিপি খাচ্ছে, আমায় দেখে চক্ষু লজার খাতিরে এই দেখো কয়েকটা এনেছে। কি করবো বলতো, গরম গরম সিঙ্গারা ভাজা দেখলে তো লোভ হবেই। আর কাল যখন বাচ্চা স্যার আমাকে বলেছিল এদিকে অ্যাসাইনমেন্টের কথা, আমি তখনই ভেবে রেখেছিলাম। আর তোদের পাড়ার পল্টুদার দোকানে সিঙ্গারাটা কিন্তু দারুণ করে। এমনিতে মেয়েটার ধ্যাচামত শেষ নেই, তবে আজকে ওরা ভালো কাজ করেছে, জিলিপি সিঙ্গারা এনেছে। এই মঙ্গলা, বাটি বাটি যাচ্ছে নিয়ে তো খাবার খেতে দে। রুচিরার গলা পেয়ে আমি আবার চা বসালাম। গরম গরম সিঙ্গারার সাথে গরম গরম জানা হলে জমে নাকি? মা, আমাকে আর একটা সিঙ্গারা দাও না, একটা জিলিপিও দিও। ও মা চনু, তুই তো কখনো সিঙ্গারা খেতে চাস না, বলিস তোর নাকি অম্বল হয়, আজ আবার হঠাৎ কি হলো তোর? খাই খাই তো, দেখো কেউ আমাদের কথা ভেবে ভালোবেসে নিয়ে এসছে, এই সিঙ্গারা খেলে অ্যাসিড হয় না। ওদের এই মাখামাখিটা সৃজনের সামনেই করতে হচ্ছে, চকু দাদাকে সৃজনের মাথাটা ঠান্ডা রাখো, ও যেন আবার সবার সামনে কিছু বলে না বসে। কি হলো বলতো, আমি কি সৃজন দাকে ডিস্টার্ব করলাম? আরে না না, বোধহয় অন্য কোনো কাজে একটু বিজি ছিল তাই আর কি, কিছু নয়। দাঁড়াব, আমি একবার দেখে আসছি। রুচিরা আসার পরেই সৃজনের মুখটা অফ হয়ে গেল কেন? কথাগুলো তো রুচিরাকেই মিন করে বললো মনে হয়। কিসটা কি নতুন কিছু পেকেছে মনে হচ্ছে, যাই তো দেখি তো কি কেস। সৃজন, এটা কি হলো? তুমি ওইভাবে সবার সামনে রিয়াক্ট করলে কেন? এই সিন ক্রিয়েট করার কি খুব প্রয়োজন ছিল? তোমরা যা শুরু করেছো না, আমার তো আরো বেশি রিয়াক্ট করা উচিত ছিল। কি কি শুরু করেছি আমরা? মনে তো হচ্ছে হাওয়া গরম, কেসটা কি বুঝতে হবে। দেখো এতদিন তাও লুকোছাপা ছিল, এখন তো সব খুললাম খুললা হচ্ছে, এই পরিবর্তনটা হঠাৎ করে কেন, তুমি কি ভেবেছো আমি বুঝতে পারছি না। কি বুঝেছো শুনি। আমি তোমাকে বারণ করছি বলে তুমি ওদের আরো বেশি বেশি করে ইন্ধন দিচ্ছ, ওরা একসাথে বাড়িতে চলে আসছে, তারপর সবাইকে সিঙ্গারা জিলিপি এসব খাইয়ে হাতে আনার চেষ্টা করছে। পনা, এসব কিন্তু বাড়িতে চলবে না, তুমি এটা ভেবো না যে এই বাড়িতে তোমার দলের অনেক লোক আছে বলে তোমার প্ল্যান অনুযায়ী ওদের প্রেম সবাই মেনে নেবে। দেখো আমি বলছি, তুমি এখনই রুচিরাকে চনুর ঘাট থেকে নেমে যেতে বলো।
কত ভুল বুঝবে তুমি আমাকে সৃজন আর কত বলো তো আমি কোনো প্ল্যান করিনি হ্যাঁ আমি যেমন তোমার কথা মতন রুচিকে বারণ করিনি বাড়িতে আসতে ঠিক তেমন আমি কোনো প্ল্যানিংও করিনি তাই ঠিক আছে শোনো আমার না এসব কথা শোনার কোনো দরকার নেই আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো চনু এই বাড়িতে আছে জেনে তোমার বান্ধবী বারবার এখানে চলে আসছে সিঙ্গারা নিয়ে এগুলো কিন্তু আমি টলারেট করব না আমি তোমাকে বারণ করছি এসব এই বাড়িতে চলবে না আমি বারণ করতে পারবো না আমিও তো তোমাকে বলেছিলাম ঈশাকে বাড়িতে আসতে দিও না তুমি শুনেছো আমার কথা পর্ণা তুমি ঈশার সাথে রুচির তুলনা করছো আরে ঈশা আমার এমপ্লয়ি ও এখানে কাজ করতে আসে প্রেম করতে আসে না আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রুচি মাঝে মাঝেই কেন এই বাড়িতে চলে আসছে দেখো এই বাড়িতে কিন্তু এসব চলবে না এটাই আমার শেষ কথা তুমি রুচিকে এই বাড়ি থেকে চলে যেতে বলো হয় তুমি বলবে নয় আমি বলবো সেটা কি ভালো হবে আচ্ছা তার মানে রুচির আর আর চয়নের মধ্যে কিছু একটা চলছে যেটা নিয়ে সৃজন আর পর্ণার মধ্যেও ঝামেলা সৃষ্টি হয়েছে বাহ ফাইনালি পর্ণা তোকে মারতে আর একটা সুযোগ পেয়েছি এবার দেখ আমি তোর কি অবস্থা করি শোনো সৃজন আমার বন্ধু কিন্তু এখানে থাকতে আসেনি ও একটু পরে এমনিতেই এখান থেকে চলে যাবে কিন্তু তুমি যেটা ভাবছো আর যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক কাজ করছো না আর তুমি যদি ঠিক করেই থাকো তুমি অশান্তি করবে আমার সাথে সেখানে তো আমি একা একা সেটা কাটকাতে পারবো না কিছুই করতে পারবো না তাই তোমার যা ইচ্ছে তুমি তাই করো পর্ণা সব ঠিক আছে তো মানে সৃজনদার সাথে কোনো ঝামেলা হয়নি তো আরে না না সব ঠিক আছে তাহলে তুই কি এবার বাড়ি চললি নাকি হ্যাঁ পর্ণা সে তো যাবই এবার বেরোবো চলুন তাহলে এগিয়ে দিয়ে আসি তাহলে তো খুব ভালোই হয় চলুন রুচি বলছি আজকের দিনটা তুই একটু একা একা চলে যাবি প্লিজ আসলে ওই চয়নের সাথে না আমার একটু দরকার আছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে একাই আসছি চয়ন তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে একটু আমার ঘরে এসো না প্লিজ চয়নকে কি কোনো বুদ্ধি দিতে গেল নাকি পর্ণা না আমাকে জানতেই হবে ওরা কি প্ল্যান করছে Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি